এই মুহূর্তে আমাদের কাছে একটা আইফোন 6s ফোন আছে কি ফোন আইফোন 6s একটু খেয়াল করেন এই ফোনটা কিন্তু টাচে কাজ করতেছে না কিসে কাজ করতেছে না টাচে কাজ করতেছে না তো আইফোন এই ফোনটা যেহেতু টাচে কাজ করে না আমরা কিন্তু আগে সর্বফাস্ট বাকি থেকে একটা নতুন ডিসপ্লেকে লাগিয়ে দেব আমরা অলরেডি তিনটা ডিসপ্লে দিয়ে চেক করছি তিন পিস ডিসপ্লে দিয়ে চেক করা হইছে তারপরেও কি টাচে কাজ করে না টাচে কাজ করে এখন টাচে না কাজ করার কারণ কি কিভাবে সমাধান করতে পারব সর্বফাস্ট হোক আইফোন হোক কোনো বেসিক ফোন বা হোক কোনো অ্যান্ড্রয়েড ফোন যে কোনো ফোন টাচে যদি কাজ না করে কিভাবে সমাধান করবেন আজকে সেটা দেখাবো ঠিক আছে তো যেহেতু টাচে কাজ করতেছে না দেখতে তো আছেন টাচে কাজ করে না টাচে কোনো কাজ না ডিসপ্লে আছে না আছে টাচে কাজ করে ডিসপ্লে নাই আছে এখন টাচে কাজ করে প্রথমত ফোনটা আমরা সমস্ত কিছু ডিসেম্বল করে নেব আমরা আলাদা করে নেব মাদারটা কি করব আলাদা করে নেব ক্লিয়ার দেখাইলে আমাকে বলেন ক্লিয়ার আসতেছে ক্লিয়ার আসে জি বস ক্লিয়ার আসে না তাহলে এগুলো কি ইয়া প্যারালাল না সিরিজ হবে কাজে তো ঢের আরেকটা উঠছে আরেকটা উঠে গেছে কামে তো হইলে প্যারালাল না সিরিজ যেভাবে দেখানো আছে সেইভাবেই আমরা মাদারবোর্ডটা তাহলে তাহলে এখান থেকে একটা পোড়া দেখতেছি এখান থেকে কম্পোনেন্ট খুঁজে গেছে এখান থেকে তিনটে একটা দুটো তিনটে লাইন নেই একটা লাইন নেই ঠিক আছে এখন বিদ্যায় লাইন কিতে আছে সিরিজে বিদ্যায় বিদ্যায় দেখতেছে দেখতেছে এটা কিতে আছে তাহলে বিশ থেকে দুইটা লাইন হবে সিরিজে আর এখান থেকে আবার যান নিচে একটা কম্পোনেন্ট মিস নিচে একটা কি মিস কম্পোনেন্ট মিস একটু খেয়াল করেন এই জিনিস ভালো করে ধরতে হবে ঠিক আছে আর এখানে লাগে সুই সুই দেখতেছে পাশে কম্পোনেন্ট লাইকে দেয় কিন্তু লাইকে দেয় কম্পোনেন্ট লাইকে গেলে কিন্তু দোকান শুরু করে তাহলে আমরা দুইটা কম্পোনেন্ট পাইতেছি একটা দুইটা সিরিজ এই একটা তিনটা তিনটা কম্পোনেন্ট পাইতেছি সিরিজ আছে খুবই কি
সূক্ষ্ম এবং চিকন হইতে হইব, নরমালটা তার হইলে কিন্তু হবে না। বাইরে বসে আর কি স্মার্ট যে কোনো ফোন আসো আমরা আগে চোখ থেকে দেখবো, কারণ হইতে পারে কম্পোনেন্ট মিসিং থাকার কারণেও হইতে পারে লাইন শর্ট থাকলেও। এখন এটা স্টেপ বাই স্টেপ এই সমাধান করার পরও যদি আমরা না করতে পারতাম তাহলে আমরা কিতে যাইতাম যদি সিপিউর কাজ করলে সিপিউর করতাম, টাচাইসির কাজ করলে টাচাইসি করতাম। তো যেহেতু আমাদের সংক্ষিপ্ত ভাবে হয়ে গেছে সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ নাকি আলহামদুলিল্লাহ পারবেন না।